ওয়ানডে সিরিজ শেষে এবার বিশ্বসেরা ইংল্যান্ডের বিপক্ষে শুরু হয়েছে টাইগারদের টি টোয়েন্টি লড়াই। প্রথম টি টোয়েন্টি ম্যাচ দারুণভাবে জয় তুলে নিয়েছে টাইগাররা, তবে এখন পালা সিরিজ জয়ের। চট্টগ্রাম পর্ব শেষ করে সিরিজ নির্ধারিত ম্যাচটি গড়াবে ঢাকার মিরপুরের শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যদিও টি টোয়েন্টি ম্যাচের এই অভিযানে অনেক পরিবর্তন এনে দল গড়া হয়েছে সাম্প্রতিক ফর্মকে প্রাধান্য দিয়ে। বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে ব্যাটে বলে যেন এক অন্যরকম বাংলাদেশকে দেখতে পেল পুরো বিশ্ব। আর তাই আগামী 12 মার্চ মিরপুর স্টেডিয়ামে হবে বাংলাদেশের সিরিজ নির্ধারণ ম্যাচটি। আর সেই ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে সাকিব বাহিনী, ব্যাটে বলে কি আসবে কোনো পরিবর্তন? বিশ্বকাপের পরে প্রথম টি টোয়েন্টি খেলার জন্য কাল মাঠে নেমে দারুণ এক জয় উপহার দিয়েছিল টিম বাংলাদেশ। আর তাই সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ওপেনিংয়ে লিটন এবং 8 বছর পরে দলে ফেরা রনি তালুকদারের থাকা নিশ্চিত। যদিও অনেকদিন হলো সময়টা ভালো যাচ্ছে না লিটনের, এবং ইংল্যান্ডের বিপক্ষে কাল প্রথম টি টোয়েন্টি ম্যাচও ভালো কিছু করতে পারেননি এই ক্রিকেটার। 3 নম্বর পজিশনে খেলবেন ম্যাচ সেরা পারফর্ম করা নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক সাকিবুল হাসান যেহেতু সব পজিশনের জন্যই প্রস্তুত, সেহেতু 4 নম্বর পজিশনটা তহিদ হৃদয়কেই ছেড়ে দিয়ে 5 নম্বরে মাঠে নামবেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। প্রশ্ন এখন 6 নম্বর নিয়ে। 6 নম্বর একাদশে থাকবেন আফিফ হোসেন ধ্রুব, এটা নিশ্চিতই বলা যায় না, কারণ আফিফ অনেকদিন হলো পারফর্ম করতে পারছেন না, এবং গতকালের ম্যাচও যে খুব একটা নজর কাড়া পারফর্ম করেছেন তাও নয়, তাই তার পজিশনে সোহানকেও দলে আনতে পারেন কোচ। যেহেতু খেলা মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সেহেতু সাকিব বোলিংয়ের দিকেও নজর দিতে পারেন। সেজন্য 7 নম্বর পজিশনে থাকা শামীম পাটোয়ারির জায়গায় মেহেদী হাসান মিরাজকে দলে ফেরালে অবাক হওয়ার কিছু থাকবে না। এদিকে 4 জনের বোলিংয়ে অন্তত একজন স্পিনার থাকবেন সেটা নিশ্চিতভাবে বলা যায়। এখন কে হবেন সাকিবের সঙ্গী? সেক্ষেত্রে নাসুম আহমেদকে এগিয়ে রাখলেও এবারের বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী তানভীর ইসলামকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। আর যদি 3 জন ফাস্ট বোলার নিয়েই মাঠে নামার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, সেক্ষেত্রে অটো চয়েস হিসেবে মুস্তাফিজুর রহমান তো থাকবেন নিশ্চিতভাবেই বলা যায়। এছাড়া দলে আরও থাকবেন তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ। সম্ভাব্য এই একাদশ নিয়েই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে পারে বাংলাদেশ। তবে কি এই একাদশ নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় তুলে সিরিজ নিশ্চিত করতে পারবে বাংলাদেশ?